সুদূর নেপাল থেকে এসে এই নেপালি কাকু এখন হাওড়াতে নেপালি স্টাইলে নাকি চাউমিন ও চিলি চিকেন বানাচ্ছে। নেপালি স্টাইল কি বাঙালি স্টাইলকে হার মানাতে পারবে? চলুন তাহলে এখানকার চাও ও চিলি চিকেন টেস্ট করে দেখা যাক। কাকু কিন্তু দেখলাম বাংলাটা বেশ ভালোই রপ্ত করে নিয়েছে। কাকু এটা কত কিলো চাও আছে? 3 কিলো। 3 কিলো চাও? আচ্ছা, এটা সেদ্ধ হতে কত টাইম লাগে? 10 মিনিট। 10 মিনিট। খাওয়া দাওয়াতে নেই কোনো কম্প্রোমাইজ, তাই আজ খেতে এসেছি চাইনিজ। নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা। তোমার নাম কি? কৃষ্ণমল থাপা। তোমার নেপালেই বাড়ি ছিল? হ্যাঁ। তো কতদিন এসেছো এখানে হাওড়াতে? আমি এখানে এসে 3 বছর হয়ে গেছে। 3 বছর? তো তোমার এখানে কি কি পাওয়া যায়? এখানে পাওয়া যায় চিলি চিকেন, পাওয়া যায় চাউমিন, পাওয়া যায় হ্যাঁ রোল, পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ রাইস পাওয়া যায়। তোমার কম্বো গুলো কিরকম প্রাইস দাও সেগুলো বলো একটু। বলতে গেলে আপনার ওই আন্ডা চাউমিন 50 টাকা, হ্যাঁ প্লেট। আচ্ছা, তুমি যে চাউমিন গুলো বানাও এটা কি পুরো কমপ্লিটলি একদম নেপালি স্টাইল না এখানে স্টাইল? না না, আমাদের নেপালি স্টাইলে বানাও? তাহলে তো ভালো ইন্টারেস্টিং আছে দেখার মতো। তো দেখতে হবে তুমি কিভাবে বানাচ্ছ। আর তোমার এই অ্যাড্রেসটা এখানকার বলে দাও। এই তো অ্যাড্রেস, হাওড়া ময়দান ফাঁসিতলা মোড়। হ্যাঁ, হাওড়া ময়দান ফাঁসিতলা মোড়। হ্যাঁ। আচ্ছা, তোমার দোকানের টাইমিংটা বলে দাও। ওই 8টা থেকে আপনার পাওয়ার শুরু হবে আপনার 8টা 9টা অবধি। 8টা 9টা অবধি? আচ্ছা, তোমার কোনোদিন বন্ধ থাকে নাকি? হাওড়া বৃহস্পতিবার বন্ধ থাকে, হাওড়া বন্ধ। আচ্ছা, বৃহস্পতিবার তোমার বন্ধ থাকে লকডাউনের জন্য? ওকে। নেপালি চাও, তো নেপালি চাও এ নেপালি কাকাকে দেখে নিলেন। তো ওনার কাছ থেকে আজ নিয়ে নিয়েছি এগ চাউমিন আর তার সাথে চিলি চিকেন কম্বো মাত্র 60 টাকা। তো প্রথমে চাউমিনটা টেস্ট করি। কাকার মুখ থেকে শুনলাম উনি নাকি একদম নেপালি পদ্ধতিতে বানান এই চাউমিন, যেটা আমাদের এখানে সচরাচর হয় না। তো টেস্ট করে দেখি।
একদম সম্পূর্ণ ডিফারেন্ট টেস্ট। যেটা আমরা দোকানে সচরাচর চাউমিন খাই তার থেকে সম্পূর্ণ আলাদা, একদম নেপালি পদ্ধতিতে করা। দেখছেন একদম গরম ভাব উঠছে পুরো। এই চাউমিনটার মধ্যে ভালো রকমই দেখলাম ভেজিস দিয়েছে কাকা, এগও আছে, তার সাথে আছে সালাড, সালাডের মধ্যে শসা পেঁয়াজ আর সস আছে, চিলি সস এবং টমেটো সস। তো কাকা কিন্তু অথেন্টিক সস ব্যবহার করে পৌঁছং এ, আপনাদের দেখাচ্ছি। দেখুন এই পৌঁছং এ সস ইউজ করে, তার জন্য একদম চাউমিনটা ডিফারেন্ট টেস্ট, সম্পূর্ণ ডিফারেন্ট। পৌঁছং এর সস আপনারা সবাই জানেন কলকাতায় চীনাপট্টি থেকে এই সসগুলো তৈরি করে। তো চাউমিনটা একটু টেস্ট করি। লাজবাব টেস্ট, অসাধারণ খেতে। সো এই হচ্ছে নেপালি কাকার অথেন্টিক চিলি চিকেন, একদম আলাদা স্টাইলে তৈরি এই চিলি চিকেন। যখন বানাচ্ছিল কাকা দেখলাম, তো আমরা যে চিলি চিকেন খাই সম্ভবত সেরকম নয়। এখানে চিকেনের পিস আছে একটা দুটো তিনটে চার পিস আছে। সো এই চিলি চিকেন উইথ চাউমিন আপনি 60 টাকাতে পেয়ে যাবেন। তো চিলি চিকেনটা একটু ট্রাই করে দেখি। চিলি চিকেনের চিকেনটা এতটাই সফট, অত্যন্ত সফট, অসাধারণ খেতে। আর একদম আমরা যে কলকাতার স্টাইলে চিলি চিকেন খাই সেটা থেকে সম্পূর্ণ ডিফারেন্ট, অসাধারণ টেস্ট, অসাধারণ এই এই চিকেন। জাস্ট মুখে দিলাম আর মেল্ট হয়ে গেল, এতটাই সফট। আর এই চিলি চিকেনটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, এটা গ্রেভি নয়, মোটেই গ্রেভি এর মধ্যে পাবেন না। তো চাউমিনের সাথে অসম্ভব সুন্দর লাগছে এই চিলি চিকেনটা। সো আর একটু ট্রাই করে নি, অসম্ভব সুন্দর এই নেপালি কাকা। যেমনি চাউমিনের টেস্ট তেমনি চিলি চিকেনের টেস্ট, একদম নেপালি স্টাইলে বানানো। সো হাওড়া থেকে যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই হাওড়াবাসী মানে হাওড়াবাসীদের পার্টিকুলারলি বলছি, এই ফাঁসিতলা মোড়ে আসুন এবং এই নেপালি চাবে নেপালি কাকার কাছ থেকে এই চাউমিন আর চিলি চিকেন অবশ্যই একবার টেস্ট করবেন। সো এই চাউমিন খেতে খেতে ভিডিওটা যেখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই। নেপালি কাকুর চাও ও চিলি চিকেন তো টেস্ট করলাম, এবার দমদমের পিন্টুদার তৈরি প্যান ফ্রাইড মোমো আর গার্লিক রাইসের ভিডিওটা দেখতে হলে রাইট ভিডিও ক্লিক করুন, এবং রাইস আর চিলি চিকেনের কম্বো দেখতে হলে লেফট ভিডিও ক্লিক করুন।